আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই ভিডিওটিতে। অনেকেই আছেন যারা টাকা জমাতে চান কিন্তু কোথায় কোন ব্যাংকে কিভাবে টাকা জমাবেন তা বুঝতে পারছেন না। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। আপনার টাকা নিরাপত্তার জন্য সরকারি ব্যাংকগুলোতেই টাকা রাখাই উত্তম। সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকে বর্তমানে চালু আছে বেশ কয়েকটি ডিপোজিট স্কিম। আপনারা যারা মাসে মাসে টাকা জমাতে চান তাদের জন্য রয়েছে বিকেবির মাসিক ডিপোজিট স্কিম। মাসিক ডিপোজিট স্কিমে আপনি 1000 টাকার গুণিতক অর্থাৎ 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা এভাবে 10000 টাকা পর্যন্ত রাখতে পারবেন। তবে মাসে 10000 টাকার বেশি রাখতে পারবেন না। এই মাসিক ডিপোজিট করতে পারবেন 3 বছর, 5 বছর, 7 বছর অথবা 10 বছরের জন্য। মুনাফার হার হবে 3 বছর মেয়াদে 7.25%, 5 বছরে 7.55%, 7 বছরে 8% এবং 10 বছর 8.25%। মাসিক জমার পরিমাণ যদি 1000 টাকা হয় তবে 3 বছর মেয়াদে মেয়াদ পূর্তির পর পাবেন 39,758 টাকা, 5 বছর মেয়াদে 71,250 টাকা, 7 বছর মেয়াদে 1,08,743 টাকা এবং 10 বছর মেয়াদে মেয়াদ পূর্তির পর পাবেন 1,76,714 টাকা। এভাবে মাসে 2000 টাকা হলে 2 গুণ, 3000 টাকা 3 গুণ এবং 10,000 টাকা হলে 10 গুণ টাকা পাবেন। মাসিক ডিপোজিট স্কিম খোলার কিছু নিয়মাবলী রয়েছে, যেমন শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা স্কিম খুলতে পারবে। গ্রাহকের নামে কৃষি ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে অটোমেটিক তার ডিপোজিট স্কিমটিতে মাসে মাসে টাকা ট্রান্সফার হয়ে জমা হয়ে যাবে এবং 10 তারিখের মধ্যেই টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা দিতে হবে। তা না হলে কোনো মাসে 10 তারিখের মধ্যে টাকা জমা না দিতে পারলে পরের মাসে 1,020 টাকা জরিমানা সহ জমা করতে হবে সেভিংস অ্যাকাউন্টে। এই মাসিক ডিপোজিট স্কিমটি খোলার জন্য গ্রাহককে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট এর ফটোকপি দিলেও চলবে এবং সাথে নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি জমা দিতে হবে। মেয়াদ পূর্তির পূর্বে ডিপিএস এর টাকা উত্তোলন করতে চাইলে হিসাব বন্ধের সার্ভিস চার্জ বাবদ 200 টাকা কেটে রাখা হবে। হিসাব খোলার 1 বছরের মধ্যে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা পাওয়া যাবে না, তবে 1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম হলে সেভিংস অ্যাকাউন্টে যে মুনাফা দেওয়া হয় সেই হারে মুনাফা পাওয়া যাবে। 2 বছরের বেশি কিন্তু 3 বছরের কম হলে 6%, 3 বছরের বেশি কিন্তু 5 বছরের কম হলে 7.25%, 5 বছরের বেশি কিন্তু 7 বছরের কম হলে 7.50%, 7 বছরের বেশি কিন্তু 10 বছরের কম হলে 8% মুনাফা প্রদান করা হবে। এই ডিপোজিট স্কিমের অত্যন্ত আকর্ষণীয় আরেকটি দিক হচ্ছে তাৎক্ষণিক ঋণ সুবিধা। আমানতকারী সাময়িক প্রয়োজনে এই ডিপোজিটের বিপরীতে কোনো ঝামেলা ছাড়াই ঋণ গ্রহণ করতে পারবেন, তবে এই ঋণ গ্রহণ করার 1 বছরের মধ্যে তা পরিশোধ করতে হবে। স্কিমের বিপরীতে গৃহীত ঋণ পরিশোধের পূর্বে যদি আমানতকারীর মৃত্যু হয় তবে ডিপোজিট স্কিমের টাকা হতে ঋণের টাকা সমন্বয়ে বাকি টাকা নমিনিকে প্রদান করা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।